ও হলুদ, হলুদ আজকে ব্রেকফাস্টে আমি আবার এখানে এলাম, উঠছে কলা খেজুর আমাদেরকেই দিচ্ছে, আর পরোটা আবার ভেজে দিলাম। আমাদের তো প্রীতি প্রিয় নারকেলের চাটনিটা ছিল, তা নষ্ট হবে, তাহলে তোমরা খেয়ে নাও পরোটা দিয়ে, আমি খাবো না। আর দিয়ে যে দুধ চা মাগে, দুধ ছিল সব মোটামুটি খালি করে দিলাম, এবার যেটুকু আছে আছে, ব্যাস মা খাবে, ব্যাস চলো খেয়ে নি ব্রেকফাস্ট। আজকে আমাদের খালি মনে করতে হচ্ছে কি ভুলে যাচ্ছি, কি আনতে হবে, এইসব ব্যাপার চলছে। কিছু জিনিস রেখে যেতে হবে, অনেক কিছু সেগুলো আনতে হবে, কিছু নিয়ে যেতে হবে সেগুলো আনতে হবে, আবার বিকেলে ঘি আছে, অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ এইসব পরে বলতে থাকবো তোমাদের। চলো, এটা কি ছেদ বড়া? না এরকম ছেদ হয়ে গেছে তো, এইটা কি হচ্ছে? আর এইটা ওই ডালের বড়া করছি শস্য পোস্ত দিয়ে, সেদিনকে বা যে কচুরলতি করেছিলাম সেদিনকে একটু বেশি করেই শস্য পোস্ত পিষে রেখেছিলাম, যে পরের দিনকে বা তারপরের দিনকে এই বড়া তরকারিটা করবো, সেই বিউলির ডালের যে বড়া শস্য পোস্ত দিয়ে করি সেটা করব। কিন্তু এই খাবার, এই যে খাবার ছিল বিরিয়ানি এলো, এসব চক্করে আর হয়নি, তা আজকে ভাবলাম এটা করে নিই, শস্য পোস্তটা নষ্ট হয়ে যাবে, ভিজে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আজকে হবে, ওই জন্য কালকে রাত্রে ডাল ভিজিয়ে দিয়েছি, দিয়ে এই বড়া করছি। ভুলে গেছে কি খেত, মনে নেই? হ্যাঁ সব মনে থাকে আমার, ডিম আমার সব মনে থাকে, কিন্তু ফ্ল্যাশব্যাকটা একটু দেরিতে আসে। এখন বসে বসে চিন্তা করো কি বড়ার তরকারি, না আমার অনেক কাজ আছে, আমি খালি বড়ার তরকারি চিন্তা করে আমার লাইফ খারাপ করবো না। এগুলো সব জুড়ে গেছে, দেখো এরকমই হতে হয় ইন্ডিয়ান সবাই, ঠিক আছে একদম জুড়ে থাকতে হয়। এই যে তোমাদের মতো নেগেটিভ লোক এই যে আলাদা করে দাও, দেখেছো এই দেশটাকে ভাগ করছো, এই যে এই হচ্ছে ব্যাপার। আমি হলে একসঙ্গে তরকারিটা বানাতাম। হ্যাঁ তুমি একসঙ্গে বানাও, বানিয়ে খাও। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ব্রেক। সকাল থেকে এত সুন্দর হাওয়া দেয়, আমরা ওখানে এক্সারসাইজ করি, ফ্যান চালাতে হয় না, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর যেই 10টা বাজবে ব্যাস তারপরেই ব্যাস ঝরঝর করে ঘাম শুরু হয়ে যাবে, ঝরঝর করে ঘাম ঝরতে থাকবে, হাওয়া থাকলেও সেই হাওয়ার কোনো মানে নেই, একদম গরম, আর হাওয়াটাও কমে যায়, কিন্তু সকালটা খুব সুন্দর, ফ্যান চালাতে হয় না, আমরা সুদীপ দিয়ে এক্সারসাইজ করি বাইরের হাওয়াতে, এই হচ্ছে ব্যাপার। আর দেখো 11টা বাজে, বিশাল গরম শুরু হয়ে গেল। টেবিলে তো আমাদের এখন বসে খাওয়া হয় না, কেন এসিতে খাই বলে সব এখন জমা করেছি টেবিলে, যা যা নিয়ে যেতে হবে, যা যা রেখে যেতে হবে, এটা এখন স্টোর হাউস হয়ে গেছে ডাইনিং টেবিলটা, কিছু করার নেই। দেখো এখানে কত কিছু, সব সৌমির জন্য নিয়ে যাবো, এই পাঁপড়গুলো সৌমি নিয়ে যেতে বলেছে, হ্যাঁ এই অনিয়ন পাঁপড় কোথায় গেল, মাদার্সের, এটা হচ্ছে গ্রিন চিলি, গার্লিক গ্রিন চিলি, তারপরে হচ্ছে এটা অনিয়ন, দেখো গার্লিক রেড চিলি এটা, আর এটা বোধ হয় অনিয়ন আছে, এই যে অনিয়ন, এটা অনিয়ন, এবার দেখো এইগুলো ক্যান্টিন থেকে এনেছিলো, এগুলো সব নিয়ে যেতে বলেছে, নিয়ে যাব কালকে। আবার এই ব্যাডমিন্টন পাঁপড় কেনা হলো, এইটা না ওইটা কেনা হলো, ওইটা নিয়ে যাব, এটা বাড়িতে রেখে যাব, কথা কেনা হয়েছে। আর এখানে সব রকম বিস্কুট আছে, হোটেলে খেতে লাগবে, আর এই যে সুদীপ্তর দেওয়া বিস্কুটটা নিয়ে যাচ্ছি, আর এইগুলো এই যে এখানে আমসত্ত্ব সব নিয়ে যাব, এগুলো কোনো ভরা হয়নি। আমসত্ত্বটা ফ্রিজে রাখো, না না এটা এবারে বানানো, ফ্রিজে রাখতে হবে না, বাইরেই থাক, এগুলো সব ভরবো আজ, এটাকে দাদা ভরে দিই, তোমরা খেয়ে নেবে, ওইটা খেয়ে নেবে, তোমরা ভেজে কেন নিয়ে যাও না বাবা, কত নিয়ে যাব, 500 হয়ে যাবে, 250 250 500 500 কি করে, এটা কলকাতার পাপড় তো খাবে যেখানকারই, একটা মল রোডের খাবে, একটা বাগুইয়ের খাবে, হ্যাঁ কোনটা কি লেখা থাকবে, দুটোই আর এসে বন্ধুরা আসবে, বন্ধুদের ভেজে ভেজে দিয়ে দেবে, হ্যাঁ ওরা আসবে না বন্ধু বান্ধবরা, তুমি তো গেলেই আছে খেতে আছে, আন্টি খা খিলাও, তা ওরা খালি পাপড় খাবে নাকি, এটা পাপড় দিয়ে চালিয়ে দিতে নিয়ে যাও, ওর নাম করে যখন কেনা হয়েছে রেখো, নাম করে কেনা হয়েছে, ঘেমে রয়েছে ভালো করে পুছে নিল, ও থাকবে দেখা দেখাশোনা করবে মাকে, সবাই ধরধর করে ঘামছে, তুমি একা ঘামছো, যাই হোক তুমি ভালো করে দেখাশোনা করে রেখো মাকে আর ঘরকে, তোমার দায়িত্বে দিয়ে গেলাম, ঠিক আছে একদম, এসে যেন আমার গাছগাছলা তরতাজা পাই, যেন জল পড়ে
সবকিছু যেন ঠিকঠাক হয়। আমাদের ঘরের মতো, হ্যাঁ ব্যাস এখানকার আর ভিডিও হবে না, সেরকম এসে আবার হবে, তাহলে কে নেবে? ঠিক আছে, আমরা কন্ট্যাক্টে থাকবো। ঠিক আছে, চলো। আইসক্রিম এটা ছিল, সুদীপ্ত পাঠিয়েছিল, সে খাওয়া হয়নি, এটা মাকে দিয়ে দিই, আমি একটু খেয়ে এই কড়ি পাতার টপটাকে নিচে রেখে যাবো, সেই কারণে এটাকে জামা পরানো হলো, মানে প্লাস্টিক, কেন এটা অলরেডি ভেঙে ভেঙে যাচ্ছে। ওবি এসে ডেকে, মালি ডেকে এটাকে চেঞ্জ করাবে, টপটাকে, গাছটাকে অন্য টবে ট্রান্সফার করতে হবে, নাহলে এটা ভেঙে যাচ্ছে, কোন দিন পুরো ভেঙে যাবে গাছটা, ব্যাস যাবে, তাই জন্য এসে এটা করবে। এখন এই ঝড় যদি ঝড় বাতাস হয় সেই কারণে এটাকে জামা পরে রাখা হলো, এই নিচে রেখে দেওয়া হবে নিচেটা। যাই হোক, গাঁদা ফুলের গাছটা এখানে ট্রান্সফার করে দিয়েছি, সব গাছগুলো এক জায়গাতেই রাখছি। আর এই দেখো, এই নাকচম্পার ফুল ফুটবে কালকে, দেখছো এটা সাদা হয়ে এসছে, তার মানে কালকে হয়তো ফুটবে। আস্তে আস্তে কড়িগুলো বড় হয়েছে, মনে হচ্ছে কালে এটা ফুটবে। যাই হোক, চলো, বাকি কাজ সারি, মোটামুটি জামা কাপড় শুকিয়ে গেছে। এই দেখো, অপরাজিতা গাছটা কোথায় বেয়ে কোথায় চলে গেছে, কিন্তু সেইভাবে কুড়িয়েও আসেনি, কেন জানি না, এই সময় হয় না বোধ হয়, না কি জানি না, পুরো বেয়ে বেয়ে দুদিক থেকে বড় হয়ে গেছে গাছটা, কিন্তু কুড়ি একটাও আসে। চলো, দুটো দশ খেতে বসছি। আর আজকে তোমাদের মেনু, এই যে পটল ভাজা, ডাল, আর হচ্ছে এই যে বড়ার তরকারি, এই হচ্ছে বড়ার তরকারি, আর হচ্ছে এই কালকের চাটনি, আর হচ্ছে এই ডিমের অমলেটের। চলো আজকে খেয়ে নি, আজকে গরমটা হালকা কম, কম কালকের থেকে অনেকটা কম, হ্যাঁ অনেকটা কম, হ্যাঁ। চলো, এখন বাজে ছটা, সারা দুপুর একটুকু মানে আমরা শুলাম না, একটা ব্যাগে জিনিস নিয়েছি কিন্তু সেটা হচ্ছে না। এবার দেখো, এই ব্যাগটা নিতে হচ্ছে, এটা ল্যাপটপের ব্যাগ সৌমির, কিন্তু এটাতে আঁকছে না, তো ওবি গেল একটা ব্যাগ নিয়ে, সেটা মানে সব ঠিক আছে, একটু বেল্টটা একটুখানি গড়বড় লাগছে, তো সেই কারণে ও দোকানে গেল। যদি ওই ব্যাগটা ঠিকঠাক করতে পারে তাহলে ওইটা একদম খুব পারফেক্ট, মানে জিনিসপত্র সব নেয়া, তা নাহলে দুটোতে আবার ইয়ে করতে হবে, যেটা কালকে কিনলাম ওটাতে নিতে হবে কিছু, আর এই এই পিঠের ব্যাগটায় কিছু নিতে হবে, কেন যেটা কালকে কেনা হলো ওটাতে ওবি আসার সময় সোয়েটার ফোয়েটারগুলো নিয়ে চলে আসবে, সেই কারণে মানে ওটাতে পুরোপুরি জিনিস নিতে পারছি না। সোয়েটার তো এখন আমার ব্যাগে ট্যাগে নিয়েছি, ওগুলো তো ওকে নিয়ে আসতে হবে, সেই কারণে ও বলছে ওই ব্যাগটা থাকলে আমি তোমার সোয়েটার নিয়ে একটাতে নিয়ে চলে আসলাম, তাহলে ওই সুটকেসের জায়গা আছে কিন্তু সব হবে না। তো এইভাবে এখন সারা দুপুর এই ব্যাগ নিয়ে ইয়ে হলো, এখন গেছে ও দোকানে, যে আসুক আমি একটুখানি ছাদে হেঁটে আসি আর সবার সাথে একটু দেখা করে আসি, আবার তো দেড় মাস পরে সবার সাথে দেখা হবে, তো সেই কারণে এই এই ব্যাগটা এরকম ঝুলছে, দেখা যাক পরে কি করা যায়। হাই, গুড ইভিনিং বন্ধুরা, বাজে 7:10, তা এবার ব্যাপার হচ্ছে যে আমরা চা খাচ্ছি, আবার মনটা খারাপ লাগছে, কালকে আমি চলে যাব, মনটা খুশি হচ্ছে, আর মনটা খারাপ এই জন্য লাগছে মাকে ছেড়ে যাব। আমি তো যবে থেকে মা এসছে, বাবা চলে যাওয়ার পরে আমাদের কাছে দু রাত স্লিপ মিসিং ছিল, একটা মন্দারমণি আর একটা হচ্ছে জামশেদপুর, আর তাছাড়া তো কন্টিনিউয়াস ছিলাম, মা তো যেতে পারে না অত দূর, সৌমিও বলছিল দুটোই এম দিয়ে শুরু, দুটোর মাঝখানেই এই সময়টা এরকম যে মাকে ছেড়ে যেতে হচ্ছে, লোক থাকবে সব থাকবে কিন্তু তাও ছেড়ে যেতে খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে, আর ওদিকে খুশিও হচ্ছে যে মেয়ে আমাদেরকে ঘোরাচ্ছে, মেয়ে ডেকেছে। এবার এমন একটা পরিস্থিতি তার মানে লাইফে এসে যায় একটা বয়সের পরে, সেটা বুঝতে পারছি, একদিকে খুশি আর একদিকে একটুখানি কীরকম যে রেগে যাচ্ছি, আর ওদিকে কীরকম যে মেয়েকে দেখব, এই একটা মানে কীরকম একটা ফিলিং,
সেটা বাবা মারাই বুঝবে যারা এই পরিস্থিতিতে আসবে। যাই হোক, এখন মায়ের কাছে যাই, আজকে একটা গল্প বলে দেবে মা তোমাদের, তারপরে আমি যখন চলে আসবো, আমি তাই জন্য ব্যাঙ্গালোর যাচ্ছি না, আমি ওখান থেকে ঘুরে ফিরে সোজা চলে আসবো এখানে, আর সামনেই ব্যাঙ্গালোরে সৌমির সঙ্গে যাবে, আমি ডাইরেক্ট এখানে চলে আসবো। তা যাক, আজকে মায়ের সঙ্গে গল্প করে নিই একটুখানি, ঠিক আছে, একটু গল্প বলে দিই তোমাদের, তারপর এসে আবার হবে। কি সুন্দর কালারফুল, এখানটা কালো আর ওখানটা সাতটা রং মনে হচ্ছে, তাই না? হ্যাঁ সুন্দর, বেশ সুন্দর। যাই হোক চলো হাঁটি। সৌমির জন্য ঝালমুড়ি এনেছিলাম, কেন ওইটা তো পাচ্ছি না পুরনো প্যাকেটটা, তা এইটা মাকে একটা মা খেয়ে নিক, আর ওর জন্য তো তিন প্যাকেট আছে, দরকার হলে আবার বেরোবো একটুখানি নিয়ে আসবো। তাই যে চা নিয়ে বসে, আজকে তো ওই আমাদের প্যাকেটের চা, আজকে তো কোনো কালারই আসেনি, গ্রিন টি নাকি লেখা তো গ্রিন গ্রিন কিন্তু টি বলে লেখা নেই আর। ঠিক আছে, আচ্ছা টি হলেই না, তুমি তো থাকবে, ভালো করে থেকো আর কি। চিন্তা না, ঠিক আছে, কিন্তু তাহলে আমার তো খারাপ লাগে না, চিন্তা হয় তবু যেখানে যাচ্ছি সেটা কাজটা পুরো করে, সে তো কাজ পুরো করবো, আর দেখতো ওইদিকে মনটা পুরো ওই থাকে না, না আমার জন্য চিন্তা হয় আমি জানি, হয়তো পড়ে গেলাম ভাবছি, অনেক কিছু ব্যাপার না, একটা বয়সের ব্যাপার, বয়সের ব্যাপার হয়েও ছিল মাঝে সেরকম ব্যাপারটা আর কি। ঠিক আছে যাই হোক, এরকম তো মাঝে মাঝে যেতেই হবে না, একটা বন্ধুদেরকে, হ্যাঁ সবাইকে, তোমরা তো আছো আশেপাশে, আমি একা থাকবো না, সবাই আছে, সবাই আছে, অনেকেই জানে আমাদের এখানে কমপ্লেক্সে, অনেকে জানে, প্রচুর সব রকমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আমার নিজেরও খুবই আছে যে আমি ঠিক আছি। হ্যাঁ ঠিক আছে, একটা গল্প বলে যে ছোট্ট, হ্যাঁ আমি ওখানে গেছি নতুন নতুন, 93-তে গেছি নতুন, তখনও কোয়ার্টার পুরো হয়নি, হ্যাঁ আন্দামান, যারা দেখেনি তারা তো বুঝবে না, নতুন তো অনেকে আছে, পাত্রাপুর কোয়ার্টারে নতুন গেছি আর কি, তখনও আমার কোয়ার্টার যে সেগুলো বানানো হয়নি, ছোটো কোয়ার্টার সব টাইপ ওয়ান লাইন দিয়ে বানিয়ে দিয়েছে, যে আসবে এসে আমাদের দূর থেকে আসা যাওয়া খুব কষ্ট হচ্ছিলো, তা আমি চলে এলাম, চলে এসে মানে নিচে তখন মালপত্র গোছাইনি কিচ্ছু না, মর্নিং ডিউটি চলে গেছি, একা থাকি থাকতাম, ও তো অন্য আইল্যান্ডে ওর বাবা। ঠিক আছে আমি সকালে ডিউটি গেছি, 11টায় আসছি, 11টায় আসার সময় আমি খেয়াল করিনি কে আসছে পেছনে আসুক, ঠকঠক ঠকঠক আওয়াজ, ঠিক এসে ঘরের চাবিটা তালাটা খুলে ভেতরে ঢুকে গেছি, আসবো এবার দরজাটা বন্ধ, দরজা বন্ধ করবো কি, ছোটো একটা গরু বাচ্চা, ছোটো বাচ্চা, সবে হয়েছে 10-12 দিন হবে, ও বউ ঘুরতে ঘুরতে আমার ঘরেই ঢুকেছে, আমাকে চেনে, আমি যেতাম ওদের বাড়ি, তারপর আমার ঘরে ঢুকে দাঁড়িয়ে আছে আর আমার, সে কিছুতেই যা যা পারি না, যাবেই না, সে তাকে রুটি দিলাম, একটা বিস্কুট দিলাম, একটা কলা দিলাম, এসব খেলো, জল খেলো, বালতিতে জল দিলাম, ছোটো বালতিতে জল খেলো, তারপর সে গেল ওদের বাড়ি, আমি যেতাম প্রায়ই, ও বাচ্চাটা যখন হলো না মাথায় একটা চাঁদের মতন হয়েছিল, ওদের বাড়িতে খুব আসা যাওয়া করতাম আমি, তা আমাকে চিনত, আমাকে দেখে আমার পেছন পেছনে, এই হচ্ছে আমার সব বন্ধু বান্ধব, ওটা হচ্ছে কালো সাদা মেলানো, ওর মাও খুব ভালো, ঠান্ডা খুব ভালো, মাথায় হাত দিতে হবে, মাথায় দুবার তিনবার গায়েটায় হাত বুলিয়ে ওইগুলো খেয়ে তাড়াতাড়ি খেয়ে ঠক 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 করে চলে গেল, নিজের বাড়ি গিয়ে ঢুকলো, বাগান হচ্ছে ওদের। চলো খুব সুন্দর ভালো গল্প, আবার পরে আপনারা আমি এসে আবার গল্প হবে, আবার গল্প শুনবো, তখন তো আমাদের অনেক কাজ, আমাদের রান্না অনেক, আমি হ্যাঁ ঠিক আছে এসো, কালকে কটায় বলেছে গো?
ঠিক আছে ঠিক আছে, ঠিক সময় এসে যেও কালকে। তা আমার থেকে বেশি কাজ থাকবে, আমি তো অত ওদিককার কাজ, রান্নাঘরের অনেক কিছু টুকটাক তো আছেই, কাজ কাজ নেই একদম তা না, অন্য কিছু জল খাবার এই তাই নানান চিন্তা। ঠিক আছে, তবুও তো সন্ধেবেলা তো কথা বলবো, আমি তো রোজ কানেক্টেড থাকবো ঘরে, পুরো সিসিটিভি, বাইরে পুরো সিসিটিভি, সব দিকে কভারেজ আমার কাছে রয়েছে মোবাইলে, প্লাস লোক তো থাকবে, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, গরম গরম খাবার আসবে, চিন্তা নেই, নিচের থেকেই খাবার আসবে, আরামসে ব্রেকফাস্ট সব হয়ে যাবে, সব হয়ে যাবে, লাঞ্চ ডিনার সব, আর স্ন্যাক্স এর জন্য তো সাফিসিয়েন্ট জিনিস কিনে রেখেছি, আমার কাছেও আছে, ওদিকেও আছে প্রচুর, যাচ্ছি লাস্ট শপিং বলতে ঘি আর মিষ্টি নিতে, সৌমির জন্য বলেছে ঘি নিয়ে আসতে, তো সেই কারণে বাসন্তী যাচ্ছি ঘি আর যাচ্ছি একটু দু চারটে মিষ্টি নেবো না, তা কখনো হয়, চলো ঘুরে আসি, খেতে হচ্ছে তোমার সরবাজা, তো সরবাজা নেবো তার সাথে একটা দুটো মিষ্টি, বেশি মিষ্টি নেবো না, খুবই কম নেবো, তিন চারটে ব্যাস নিয়ে চলে আসি ফটোফট গিয়ে, আর একটা হয় ছুটি আমার কেনা আছে কিনবো ব্যাস। তো চলে এলাম বাসন্তী সুইটে, বাবা কি ভিড়, কালকে জামাই ষষ্ঠী, ওরে বাবারে, চলো যাই। হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ যাই মিষ্টি নিই আর চটি কটি নিয়ে আসলে আছি, তো কাল জামাই ভিড় হবে দোকান। ও নমস্কার নমস্কার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি আমাদেরও ভালো লাগে, কোনো সংকোচ করবেন না, আরামসে কথা বলবেন, আমি আগেও একদিন দেখেছিলাম, আচ্ছা ভালো করেছেন, ঠিক আছে ভালো মতো ঘুরে আসেন একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা দিলে বাটারস্কচ একটা, আর এই হাম তো চলে পরদেশ, হাম পরদেশি হো গে, ছোটা আপনা দেশ, হাম পরদেশী হো গে হো, আরে লোকেরা বলছে খুব ভিসা পাওয়া মুশকিল, এই পাওয়া মুশকিল, অ্যাডভাইস করছে, ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছে যে বাইরে ভালো না এখানে ভালো, এগুলো সব এসে ডিসকাস করব, মানে চিন্তা করব তোমাদের সব অ্যাডভাইসগুলো, অ্যাডভাইসগুলোর জন্য আমার সত্যি থ্যাংকফুল থ্যাংকফুল সত্যি থ্যাংকফুল, আমরা অরিজিনাল জিনিসটা বুঝতে পারছি। এইটা বললাম হাম তো চলে পরদেশ মানে হ্যাঁ অন্য দেশে যাচ্ছি, ঠিক আছে, এরকম না ছুটা আপনার দেশ, হাম পরদেশি হো গে, এটা তো এক সপ্তাহের জন্যে আর তুমি দেড় মাসের জন্যে, তা এই গানটা হঠাৎ মাথায় এলো, হাম তো চলে পরদেশ, হাম পরদেশি হো গে, ছুটা আপনার দেশ, হাম পরদেশি হো গে হো। চলো আজকে এখানেই শেষ করি, আজকে মনে হচ্ছে তো আমরা এত বিজি ছিলাম এই প্যাকিং জিনিসপত্র এইটা সব করাতে যে আমরা তো রিপ্লাই দিতে পারিনি, কিন্তু সবাই কমেন্টস আমি অনেক কটা পড়েছি, সব সবই কমেন্টস মোটামুটি পড়েছি, তো তোমরা এত সাপোর্ট করছো আমাদের, মানে এত সাপোর্ট করছো, ভীষণ ভীষণ ভীষণ, আমরা নাম ধরে বলতে পারছি না আজকে সরি, ভীষণ খুশি আমরা, মানে খুব ভালো লাগছে আমাদের, ব্যাস যে তোমরা তোমরা মানে মনটা বুঝে গেছে, মানুষ বুঝে গেছে, মন বুঝে গেছে, আমরাও তোমাদের বুঝে গেছি সত্যিকারের, অ্যান্ড একটা দুটো তো এই পাশে পাশে থাকবেই না, তা নাহলে ভালোকে ভালো কি করে বলবে যদি মন্দ না থাকে, হ্যাঁ না, সবাইকে থ্যাংক ইউ, তোমরা এইভাবে পাশে থেকো আমাদের, হ্যাঁ বাকি সবাই আপন আমাদের, সবাই আপন সবাই আপন মানছি, কিন্তু এটা ব্লাড রিলেশনের মতো আমাদের, হ্যাঁ
হ্যাঁ না, তোমরা সবাই তো আমাদের ফ্যামিলির আপন, ঠিক আছে, তোমাদের জন্য আমরা রয়েছি। দেখো এইভাবেই তো আপন হয়ে যায় না? হ্যাঁ এইভাবে আপন হয়ে যায়। এখন বাজে হচ্ছে 10:30, আজকে লেট হয়ে গেল সব করতে, তারপরেও কিছু কাজ আছে। আবার শুনছি ওখানে আমাদের ওইসব সিমগুলো চলবে না, অন্য পোস্টপেড, অন্য পোস্টপেড সিম দিয়ে কাজ হবে এইসবগুলো, তাই জন্য একটুখানি বিজি ছিলাম আমরা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, ম্যাক্সিমাম ট্রাই, ইচ্ছে থাকবে যে ব্লগ আপলোড করি, তোমরাও করে ব্লগ আসবে, আমরা করব। কাল থেকে আমরা চললাম, মা সেফ অ্যান্ড সাউন্ড হ্যান্ডসে আছে, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে গেছে, ঠিক আছে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আজকে এখানে শেষ করছি। ব্লগ ওখানে পাবে, কালকের ব্লগ পাবে না, পরশু কাল আপডেট পাবে। কালকে কি করে পাবে? আজকের ব্লগটা কালকে পাবে তো? ও হ্যাঁ, পরশু থেকে, মানে কাল থেকে আমাদের চালু হবে ওখানে। চলো, গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, লটস এন্ড লটস অফ লাভস, লাভ অ্যান্ড ব্লেসিংস টু অল অফ ইউ। চলো, বাই বাই।